আজকে জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুরু হয়ে যায়। চন্দ্র বর্ষ অনুযায়ী বা চাঁদের হিসাব অনুযায়ী রাত আগে আসে, দিন পরে আসে। অতএব বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায়, আবার শুক্রবার দিন যে রাত যখন শুরু হয়, সূর্য যখন অস্ত হয় শুক্রবারের, তখন কিবার শুরু হয়? শনিবার শুরু হয়। অতএব আজকে বৃহস্পতিবার দিবাগত রাত চলছে, এর মানে এখন আমরা কোন দিনের মধ্যে আছি? শুক্রবারের মধ্যে আছি। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবারের মধ্যে আছে। শুক্রবার বা জুমার দিন, এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেটে আমরা 14টা আমলের কথা একটা লম্বা বড় ভিডিওতে বলেছি। আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই 14টার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ 5টা আমলের কথা বলবো ইনশাআল্লাহ। কয়টা আমল? 5টা আমলের কথা বলবো। জীবনের তরে যতবার জুমার দিন আসবে, এই 5টা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন, আমল করবেন। যারা নিয়ত করতেছেন হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুলের মঞ্জুর করুন। নাম্বার এক, সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে, জুমার দিন, জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়েতে বেশি করতে হবে যে আমলটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। কিসের আমল? ভাইরা, দুরুদ এমন একটা আমল, আপনি যদি শুধু দুরুমদের এই আমলটাকে আঁকড়ে ধরেন, সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে, পড়তে থাকেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী, তার ওয়াদা অনুযায়ী, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ, এবং গুনাহ মাফের জন্য এই দুরুদের আমলটা কি হবে? যথেষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। কয়বার রহমত নাজিল করবেন? আপনার জীবনে 10টি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন, কোন জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন, বিপদের মধ্যে পড়ে গেছেন, ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন, এরকম একবার দুরুদ পাঠ করবেন হকাদাই করে যথাযথভাবে মহব্বতের সাথে, 10 বার আপনার জীবনে আল্লাহ তাআলা অনুগ্রহ নাজিল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ, তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করবে, দুরুদ প্রেরণ করবে, ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরুদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা, এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে, তারা বলেন, আল্লাহ, হে আল্লাহ রসুল, আপনার অমুক উম্মত, অমুক অনুসারী, আল্লাহর অমুক বান্দা, পৃথিবীর অমুক প্রান্ত থেকে, অমুক দেশ থেকে, অমুকের সন্তান, সে আপনার প্রতি দুরুদ পেশ করেছে জুমার দিনে, জুমার রাতে বা অন্য সময়ে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে। আপনি যখন দুরুদ পাঠ করবেন, আপনার ভিতর এই ফিল হবে যে আমি দুরুদ পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে, আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে। এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য খেয়াল করেন, আকসিরু আলাই, ওলামা একরাম জানেন নবী আলাইহিস সালাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না, পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে, গোটা কোরআন যদি খোলেন আপনি, পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না। তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, এরকম কথা কোরআন হাদিসে নাই। অবশ্যই একজন ইমানদার 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন, সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা, সেটা হলো দুরুদ শরীফের আমল। দুরুদের এই আমলটা, এটা করার জন্য আল্লাহ তাআলা এমন সহজ করে দিয়েছেন যে ওজুর প্রয়োজন নাই, আপনার ওজু নাই, তারপর আপনি দুরুদ পাঠ করতে পারবেন, এবং আপনি এই বড় দুরুদ পড়ার মতো সময় নাই,
তো আপনি একবারে সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতেও দরুদ পাঠের সওয়াব পাবেন চেষ্টা করব তো ইনশাআল্লাহ শুক্রবার আসবে দরুদ বেশি বেশি করে পাঠ করব আপনি দোকানে কাজ করেন আপনার দোকানে আপনার সহকর্মী আরো কাজের লোক আছে আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে জোরে দরুদ শরীফ পড়বেন এবং বলবেন যে শুক্রবার শুরু হয়ে গেছে সবাই দরুদ শরীফের আমল করো ভাইরা আমার আমি আমার জীবনের কথা বলতে পারি আমার জীবনে ওই যে হাদিসের উপরে ইয়াকিন এবং বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল আমার জীবনে আমি অনেকবার দেখেছি এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ ঠেকে গেছে নোনার জায়গা নাই আর কোন আপাত দৃষ্টি থেকে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ নাই দুরুদ ইস্তেগফার দোয়া ইউনুস এই তিন আমল পাশাপাশি ইয়াজাল জালালে ওয়াল ইকরাম এই চারটি জিনিসকে এমন ভাবে ধরছে বিশেষ করে দুরুদ স্পেশালি সারাক্ষণ দুরুদ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সহযোগিতা করেছেন এমন ভাবে উদ্ধার করেছেন যে কল্পনা করলে অবাক লাগে এখন যে এটা কিভাবে সম্ভব ভাইরা আমার এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছি রাসূলুল্লাহ আমি যে দোয়া করি এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব আমার ছেলে মেয়ের জন্য করব অনেক কিছু করব এটা সেটা রিজিক চাইব সুস্থতা চাইব অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইব আপনি তো আল্লাহর রাসূল আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ একবার দোয়া করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখব সাহাবী বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে তিন ভাগের এক ভাগ আপনার জন্য রাখি ইয়া রাসূলুল্লাহ অর্ধেক রাখি আরো বেশি করে রাখি তিনি যত বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন এক পর্যায়ে যখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার কোন দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব আমি কোন একবার যখন দোয়া করব দোয়া শুধু আপনার জন্যই করব যখন অর্থাৎ পিওর দরুদ যখন পড়ব নিজের জন্য আর কিছু চাইব না শুধু আপনার জন্যই যদি চাই কোনবার তাহলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য এই দরুদটাই যথেষ্ট হয়ে যাবে এবং তোমার সকল গুনাহ মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে মুহতারাম হাজেরিন দুরুদের আমলটা এত সুন্দর আমল কিন্তু আবার তাড়াহুড়ো করে পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা বাড়ানোর জন্য হুলস্থুল করে পড়লেন না মহব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অর্থ বুঝে বুঝে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে কি আল্লাহ আপনি মুহাম্মদের প্রতি শান্তি বর্ষণ করুন আরে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা শান্তি এমনি বর্ষণ করবে আপনি আমি দোয়া করলেও করবে না করলেও কিন্তু মাঝখান থেকে আমরা ভাইরা আমার কোন বড় কর্মকর্তার কাছে আপনার কোনো কাজের ঠেকা আছে কর্মকর্তার ওই ছেলেটার আপনি দেখছেন যে খাচ্ছে না আপনি যদি বলেন স্যার ছেলেটা খাচ্ছে না স্যার একটু ডাক্তার দেখান স্যার এভাবে তো বাঁচবে না ওর কষ্ট হচ্ছে স্যার আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন না তার সিম্প্যাথি পাবেন কি পাবেন না আরশে আজিমের মালিক তার হাবিবকে এত মহব্বত করেন তিনি তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই দেওয়ার ঘোষণা দিয়ে রাখছেন কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন দুরুদের আমলকে জীবনের তরে আঁকড়ে ধরবেন ভাই শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না সব সময় অধিক পরিমাণে আরাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে তাদের দেখবেন তারা দুইটা আমল মুখে দুইটা আমল ভালো মন্দ তাদের মধ্যেও আছে কিন্তু এই দুইটা আমল তাদের মধ্যে খুব ভালো বেশিরভাগ মানুষই দেখা যায় অবসর সময়ে আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করছে অথবা দুরুদের আমল করছে আমাদের অবসর সব সময়গুলো নিয়ে গেছে মোবাইল ফোন ভাইরা আমার চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর দশ বছর ধরে মোবাইল টিপতেছেন ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন বুকে হাত দিয়ে আমাকে জবাব দেওয়া লাগবে না নিজের বিবেককে একটু জবাব দেন এই দশ বছর ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ টিপে আপনার অর্জন কি হয়েছে একটু হিসাব মিলান এই যে স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়া ঘন্টাকে ঘন্টা এই আঙ্গুল দিয়ে টানছেন টানছেন নিচের দিকে যাচ্ছেন স্ক্রল করে ফেসবুকে ইউটিউবে একের পর এক আপনার জীবনে অর্জনটা কি হয়েছে বলেন ভাইরা আমার এই মোবাইলের নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনে ব্যবহার করতে হবে কিন্তু এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করা যাবে না একেবারে যখন তখন সারাদিন টিপাটিপি করলেন আজকাল তো পোলাপান টয়লেটে গেলেও নিয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এই রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার জীবনটাকে পরিবর্তন করতে হয় সারা জীবন তো একরকম থাকলে হবে না বহুত পাগলামি করেছি আসুন নিজেকে সংশোধন করি তাহলে জুমার দিন উপলক্ষে এক নম্বর আমল বলেছি বেশি বেশি কোন আমল করতে হবে সারা জীবন মনে রাখবো তো ইনশাআল্লাহ
বাসা বাড়িতে পরিবার লোকদেরকে মনে করাবো তো ইনশাআল্লাহ আমি আমার ড্রাইভার থাকুক আমার ছেলে মেয়ে থাকুক আমার পরিবারের লোক থাকুক আমি আমার কথা আপনাদের বলি উৎসাহের জন্য যে জুমার দিন শুরু হয়ে গেলে আমি শুধু আমি না আমার পরিবার অন্যরাও একে অন্যকে আমরা স্মরণ করে দেই কে কে দরুদ পড়তে কতবার পড়ছো কেউ পড়ছে কিনা একবারও সন্ধ্যা হয়ে গেছে অনেক অনেক গেছে সবাই শুরু করি আমলটা করব তো ইনশাআল্লাহ নাম্বার 1 নাম্বার 2 জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফযালুস সালাওয়াতে ইনদাল্লাহ আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাঁচক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সালাতুল ফজরে মাআল জামাআতে ইয়াউমাল জুমআহ জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ তাহলে জুমার দিনে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবো জুমার দিন ফজর নামাজটা পুরুষরা কোথায় পড়বো এবং সেটা বৃহস্পতিবার থেকে পরিকল্পনা শুরু করবো যে কালকের ফজর নামাজ যাতে কোনো অবস্থাতে আমার মিস না হয় আমাদের আখেরাতের ব্যবসা এটা ভাই আখেরাতের কারেন্সি সংগ্রহ করা যত খুঁটে খুঁটে ভালো ভালো আমলগুলো করবেন আপনার আমল নামাতে আমল সব জমা হতে থাকবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমাদেরকে শয়তান অন্যদিন ফজর নামাজ পড়ার সুযোগ হলেও শয়তান এমনভাবে আমাদেরকে ধোকা দেয় শুক্রবারে ফজরটা পড়াটা সবচেয়ে বেশি কঠিন হয়ে যায় কেন জানেন কারণ ইবলিস ইবলিস তো জানে হাদিস আপনি জানেন না হয়তো অনেকে হয়তো আজকে শুনছেন আপনি আমি কোনো হাদিস না জানতে পারি ইবলিস ঠিকই জানে যে ফজর নামাজ এই দিন যদিও জামাতের সাথে ফজর পড়ে ফেলায় তাহলে তোর আখিরাতের ব্যবসা অনেক দূর আগায় যাবে ওর সাথে তো আমাদের বাবা আদমের সাথে সেই চ্যালেঞ্জ আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হয়েছে সে তো করে নাই তার সৌজন্য বা তার জন্য সিজদা নিবেদন করে নাই আল্লাহ তাআলা সেজন্য তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তার কারণে এই ইবলিস তখনই আল্লাহর সাথে আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আদম আলাইহিস সালামের সাথে যে লাউ ইয়ান্নাহুম আজমাইন আমি আদমের সব সন্তানগুলোকে পথহারা করে ছাড়বো ওদেরকে জান্নাতের পথে চলতে দিব না এই জন্য আল্লাহ তাআলার কাছে সে কিছু পাওয়ার চাইয়া নিছে এর ভিতরে একটা হলো কিয়ামত পর্যন্ত হায়াত পাবে আরেকটা হলো আমাদের রগের সাথে সে মিশতে পারে রক্ত প্রবাহের সাথে মিশতে পারে শরীরের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে আমাদেরকে দুর্বল করতে পারে মন্দ দিকে টানতে পারে ভালো কাজ যেন না হয় মনে মনে কুমন্ত্রণা সৃষ্টি করতে পারে এই পাওয়ার সে নিয়ে এসেছে এই জন্য তার সাথে আমাদের চ্যালেঞ্জ সে হাদিস জানে যে জুমার দিন ফজর পড়লে আমাদের অনেক লাভ হয়ে যাবে এই জন্য সে বৃহস্পতিবার রাতে অন্য দিন যদি আপনি দশটা এগারোটা বা সাড়ে এগারোটায় ঘুমান বারোটায় ঘুমান জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আইসা ইবলিস বলে আরে পাগল হইছস কালকে হলো শুক্রবার দোকানদারি নাই ব্যবসা নাই চাকরি নাই মহিলাদেরকে বলে কালকে পোলাপাড়ার স্কুল নাই মাদ্রাসা নাই আজকে একটু টক শো মিষ্টি শো নাটক সিনেমা ইউটিউব ফেসবুক ওয়াজই শুন অন্তত শয়তান কি বলে ঠিক আছে তো যদি এত ফিল্ম দেখতে মনে না চায় তো যদি মুসলমান হস নেককার হস তো ঠিক আছে অমুক হুজুরের ওয়াজ শুন এই হুজুরের ওয়াজ শোনাত লাগাই দিয়ে রাত একটা দুটা পর্যন্ত পার করে দিল এরপরে ফজর নামাজ ওর জামাতের সাথে মিস শেষ ভাইরা আমার প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব সপ্তাহের অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্যুতি হয়ও আমি সেটাকে কারেকশন করার চেষ্টা করব কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বই পড়বো তার জন্য রাতে আগে আগে শোবো ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে শোবো অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি একে অন্যের সহযোগিতা করব কিন্তু ফজরের নামাজ জুমার দিন ছাড়বো না ইনশাআল্লাহ ঠিক আছে তো কয়টা আমল হলো দুইটা মনে রাখবেন তো ইনশাআল্লাহ আগামী বছর তো আমার মাহফিল আমি আর করবো না কিন্তু আগামী বছর যে মাহফিল করবেন সে আলোচককে আমি রিকোয়েস্ট করব ইনশাআল্লাহ আয়োজকরা এটার সবক জননায় আগামী বছর দিতে পারবেন তো ইনশাআল্লাহ আমল যদি করেন তাহলে সবক ঠিকই দিতে পারবেন ওই যে ভাই সবগুলো শুনে দিছে কারণ ওই আমল করেন আচ্ছা তিন নম্বর আমল হলো সুরায় কাহাফ পড়ব কোন সুরা পড়ব সুরায় কাহাফ যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন সুরায় কাহাফ যদি জুমার দিন কেউ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে কিয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে কিয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি ভাইরা আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয়
সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে এর মধ্যে একটা হলো ওযুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে ওযু করে সুন্দর করে ডুল ডালে যেন শুকনো না থাকে উত্তম রূপে যদি ওযু করে কেউ পানি অপচয় না করে পানি অল্প নয় কিন্তু ডলে বেশি সুন্দর করে যদি কেউ ওযু করে এই ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয় সবাই যখন অন্ধকারের আযাবের মধ্যে নিমজ্জিত থাকে হাউতাশ করে তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকা আসে আর আরেকটা হলো এই সূরা কাহফ অন্য অনেক উলামা ইকরাম বলেছেন এর ব্যাখ্যা হলো সূরা কাহফ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে পরের বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবারে যদি পড়ে পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ঈমানের নূর তাকওয়ার নূর ইলমের নূর আমলের নূর ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন সুবহানাল্লাহ এইজন্য জুমার দিন সূরা কাহফ পড়ব তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাদেরকে যে আমলগুলো করছি এগুলো আমি আমার পরিবার পরিবারের সদস্য পরিচিত সহকর্মী আমি চেষ্টা করি সবাইকে স্মরণ করানোর এবং আমল করার চেষ্টা করি আপনাদেরকেও বলছি ভাই জুমার দিন যেহেতু অতএব আজকে জুমার দিন উপলক্ষে বলে যাচ্ছি জুমার দিনের এই 14-15টা আমলের মধ্যে সামারি করে আমি 5টা আমল করে দিচ্ছি যে এগুলোর গুরুত্ব অনেক বেশি অন্য অনেকগুলো চাইতে এগুলো বিশেষভাবে করব তাহলে এর মধ্যে প্রথমটা চলে গেল দুরুদ বেশি বেশি করে পড়ব দ্বিতীয়টা হলো জুমার দিনের ফজর নামাজ কোন অবস্থাতে জামাতের সাথে পড়া মিস করব না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল নামাজের মধ্যে সবচেয়ে সেরা উত্তম শ্রেষ্ঠ নামাজ অর্থাৎ ওয়াক্তিয়া নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ জামাতের সাথে পড়া তাহলে মহিলারা কি করবে মহিলারা পুরুষদেরকে উঠায় উঠায় মসজিদে পাঠিয়ে দিবে এবং সহযোগিতা করবে তাহলে তার মাধ্যমে তারাও একই সওয়াব পেয়ে যাবে আর তিন নম্বর আমলে বলেছিলাম সূরা কাহফ এটা নারী পুরুষ সবাই করবে বেশি বেশি করে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা অনেক ভাই আছি সপ্তাহের 6 দিন আমাদের কোরআন পড়ার সুযোগ হয় না তো অন্তত জুমার দিন সূরা কাহফটা যদি আপনি বাধ্যতামূলক করেন আলহামদুলিল্লাহ এটা অনেক বড় সূরা পড়তে আপনার 20-25 মিনিট 30 মিনিট সময় পর্যন্ত লেগে যাবে আপনি আধা ঘন্টা সময় ধরে যদি আস্তে আস্তে সুন্দর করে পড়েন তো সপ্তাহে একবার অন্তত কোরআনের সাথে আপনি সময় দিলেন আরেকটা সুসংবাদ শুনেন সূরা কাহফ যদি কেউ মুখস্থ করে তেলাওয়াত করে নিয়মিত বিশেষ করে সূরা কাহফের প্রথম 10টা আয়াত যদি কেউ মুখস্থ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে দাজ্জালের যে ফিতনা আসবে যেই ফিতনায় বহু মানুষ দাজ্জালকে আল্লাহ মনে করে বেঈমান হয়ে জাহান্নামে যাবে এই ফিতনা থেকে পৃথিবীতে এমন কোন নবী ছিল না এমন কোন রাসূল আসেন নাই এই মানব ইতিহাসের প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই লক্ষ লক্ষ যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলরা একটা ব্যাপারে সাবধান করে গেছেন দাজ্জাল আসবে যে দাজ্জালের হাতে পাওয়ার থাকবে এত বেশি অলৌকিকত্ব থাকবে এত বেশি সে মরা মানুষকে জিন্দা করে ফেলবে জিন্দা মানুষকে বলবে সে মরে যাবে তার হাতেই সব কন্ট্রোলিং পাওয়ার থাকবে দুনিয়ার সমস্ত রিজিক তার হাতে কক্ষিগত থাকবে এমন পাওয়ার থাকবে তাকে দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আল্লাহ এই তো সবকিছু পারে বেঈমান হয়ে যাবে এই দাজ্জালের ফিতনায় তোমরা পড়বা না বেঁচে থাকবা বুদ্ধি দিয়া বিবেক দিয়ে মানুষ বাঁচতে পারবে না দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সকল নবী রাসূলরা এজন্য সাবধান করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শেষ বৈঠকে দোয়া মাসরুর জায়গায় একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযুবিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আল্লাহ আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানা চাই 1400 বছর হয়ে গেছে এখনো দাজ্জালের আবির্ভাব হয় নাই হবে কিয়ামতের আগে কখন হবে আল্লাহ ভালো জানেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা কাহফের প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে তো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং যদি তেলাওয়াত করে এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন দাজ্জাল তো অনেক পরের কথা কোথাকার কোন আল্লাহর প্রতি অবিশ্বাসী মুশরিক বা কাফের খেলোয়াড় একটু পায়ের ভেলকি দেখায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হুমড়ি খেয়ে তার ভক্ত হয়ে ইমানি চেতনা আমলি চেতনা তাকওয়া তহারাত সব খুয়ে বসে থাকে আর সেখানে দাজ্জালের মতো এরকম মিরাকল সব মিরাকল তার হাতে থাকবে এরকম পরিস্থিতি যখন আসবে তখন মানুষ কি করবে এখন এই যে তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে কত মুসলমানের সন্তান বেঈমান হয়ে যাচ্ছে বিজ্ঞানরেই তারা আল্লাহ বানায় বসে থাকতেছে আছে না নাই ধারণামূলক বিষয়কে তারা চূড়ান্ত বিষয় বানিয়ে বসে আছে বেঈমান হয়ে যাচ্ছে এবং টাকার যে কারিশমা টাকা দিলে সব হয়ে যায় টাকা নাই তো কিছুই হয় না এই জন্য বেঈমান হয়ে অনেকে বলে যে টাকাই নাকি দ্বিতীয় খোদাল নাউজুবিল্লাহ ভাইরা আমার দুনিয়ার এই ভেলকি কি দেখছি আমরা কিয়ামতের আগে ভেলকি আরো অনেক দেখবে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ছেলেমেয়েরা নাতিপুতিরা আরো অনেক ভেলকি দেখবে এমন ভেলকি দেখবে যে তাদের
আল্লাহর প্রতি ঈমান আনা আখিরাতের প্রতি বিশ্বাস করাটা কঠিন থেকে কঠিন হয়ে যাবে এরকম পরিস্থিতি তৈরি হবে দুনিয়াতে তথ্য প্রযুক্তির উন্নতির নাম দিয়ে এটার নাম দিয়ে সেটার নাম দিয়ে মানুষের জীবনযাত্রা সহজ হবে কিন্তু এর মাধ্যমে মানুষের ঈমান দুর্বল হওয়ার অনেক সম্ভাবনা সংখ্যা তৈরি হবে এবং শয়তান সেগুলো সৃষ্টি করবে এই আশঙ্কা থেকে বাঁচার জন্য সূরা কাহাফটা হলো মহৌষধের মতো অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সূরা কাহফ পড়ব তো ইনশাআল্লাহ মায়েরা বোনেরা আমরা ভাইয়েরা যারা আছি বাবারা যারা আছি আল্লাহর ওয়াস্তে জীবনের তরে নিয়ত করে নেন আজকের মাহফিল থেকে জীবনে কখনো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা রাত পর্যন্ত আমার হাজার ব্যস্ততা থাকুক সূরা কাহফটা পড়া ছাড়া আমি কোনো কাজ করব না ইনশাআল্লাহ আমি আল্লাহর অনেক বান্দাকে ব্যক্তিগতভাবে জানি আমি নিজেও এতটা গুরুত্ব দিয়ে করতে পারি না অনেক বড় সরকারি কর্মকর্তা অনেক বড় পদের নাম আমি বলবো না আমাকে বলে ভাই আমি মাগরিবের পর ব্যক্তিগতভাবে আমি জানি উনি খুব সৎ মানুষ সব মানুষ একরকম হয় না সৎ মানুষ উনি বললেন ভাই মাগরিবের পরে আমার ফ্যামিলির সব বাচ্চা কাচ্চা সবাইকে আমি বলি আমি ব্যস্ত থাকলেও বলি যে মাগরিব পরে আগে সবাই সূরা কাহফটা পড়ে ফেলো এরপর অন্য সব আমল আমরাও চেষ্টা করবো না ইনশাআল্লাহ কয়টা আমল গেল তিনটা আর দুইটা আছে চার নম্বর আমল হলো দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা খুব সহজ আমলটা খুব সহজ প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি আমলটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়া আবতাকার যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ভোরে ঘুম থেকে উঠবে যে ফজর নামাজ পড়তে হবে যে তাহাজ্জুদ পড়তে পারলে আরো ভালো এবং মসজিদে আগে আগে যাবে তাহলে আগে আগে ঘুম থেকে উঠবে সবাইকে বাসার ডেকে দিবে আগে আগে ঘুম থেকে উঠাবে ওয়া গাসসালা ওয়া ইগতাসাল ফরজ গোসল হলে ফরজ গোসল করবে উত্তম রূপে গোসল করবে ভালো করে গোসল করবে জুমার দিন ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব জুমার নামাজের জন্য পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চলবে না কেউ যদি মাজুর হয় সে বাহনে চললেও চলবে কিন্তু সাধারণ যারা সুস্থ আছেন পায়ে হেঁটে মসজিদে যাবেন বাহনে চললেন না জুমার দিনের কথা জুমার নামাজের কথা ওয়া দানা মিনাল ইমামে ওয়া লাম ইয়ালগু ইমামের কাছাকাছি গিয়ে বসবে দূরে না যত কাছে যেতে পারে একদম সামনের কাতার ইমামের কাছাকাছি গিয়ে বসবে কোনো অনর্থক কথা বলবে না দুনিয়ামি কথা বলবে না বেহুদি কাজ করবে না ওখানে গিয়ে যতক্ষণ সময় পাবে জিকির আজকার তেলাওয়াত তাসবি দোয়া রোনাজারি কান্নাকাটি বই পড়া দিনী কাজ করা এর মধ্যে সে কাটাবে নিজেকে এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো আগে আগে ঘুম থেকে উঠা ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি গোসল করা উত্তম রূপে আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা কোনো অনর্থক কাজ না করা এই চারটা কাজ যদি কেউ জুমার দিনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দিবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অ্যাকাউন্টে তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং এক বছর সারা দিন প্রত্যেকটা দিন পুরো বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতো এক বছর নফল রোজা এক বছর রাত ভর জেগে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবেন তাহলে আপনার বাসা থেকে যদি মসজিদে আসতে একশোটা কদম হয় একশো বছরের নফল নামাজ একশো বছরের নফল রোজা আপনি এটার সব আপনার অ্যাকাউন্টে জুমার দিন মাত্র চারটা কাজ করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন এবং এটি অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন কোরআন হাদিসে বহু ফজিলতের কথাই বলা আছে এত বিপুল পরিমাণে এত অধিক পরিমাণে সওয়াবের কথা যে কারো বাসা থেকে অনেকের আছে যেতে পাঁচশো স্টেপ পড়বে পাঁচশো স্টেপ পড়লে কতটুকু হয় সামান্য একটু জায়গা যেতে পাঁচশো কদম হয়ে যায় অনেকের বাসা থেকে যেতে পাঁচশো কদম পড়ে তিনশো কদম হয় তো সে এই পাঁচশো বছর নফল নামাজ নফল রোজা রাত ভর দিন ভর করার সওয়াব কন্টিনিউসলি করার সওয়াব মাত্র এই মসজিদে গেল আসলো এই চারটা শর্ত পূরণ করে সেইটা সওয়াবটা পেতে পারে যদি সপ্তাহে চার জুমা হয় তাহলে চারবার পাঁচশো করে যদি হলো দুই হাজার বছর এভাবে তার আমল নামাজের সওয়াবের পাহাড় সে জমা করতে পারে শুক্রবারের ছোট্ট আমলটার মাধ্যমে চেষ্টা করবো না ইনশাআল্লাহ আমি দেশে বিদেশে অনেক আল্লাহর বান্দাকে আমি শুনেছি এ হাদিস আমি যেদিন থেকে জেনেছি আমি চেষ্টা করেছি এটার আমল এটার প্রচার মানুষের মধ্যে ছড়ানো আমি যখন সৌদি আরবে আসতে আর অনেক বছর আগে তখন কোনো এক বক্তব্যে আমি আমলের কথা বলেছি আমার অনেক ভাইয়েরা দেশে বিদেশে দেখে বলছেন ভাই আমলটা শুরু করেছি আমার কাছে ভালো লাগে আপনারাও আমলটা করবেন অন্য আরেকজনকে শিখাবেন এবং দাওয়াত দিবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে কয়টা আমল গেল চারটা
এক নম্বর গেছে বেশি বেশি দুরূদ পাঠ করা, দুই নম্বর হলো জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে পুরস্কার পড়া, তিন নম্বর হলো সুরে কাহাব পড়া তেলাওয়াত করা, আর চার নম্বর হলো এই চার শর্ত পূরণ করে মসজিদে আগে আগে গিয়ে সুন্দর করে খুতবা শুনে চলে আসা, কোনো কথাবার্তা খুতবা চলাকালীন সময় কোনো কথাবার্তা অনর্থক কাজ না করা। পাঁচ নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয়, দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন। শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের, এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কবুল করেন, কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, যাতে করে হয়তো আমরা সারা দিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি। এই বিষয়ে মুহাদ্দিসগণ হাদিস বিশ্লেষকগণ পণ্ডিত ওলামায়ে কেরামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন, তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত ওলামায়ে কেরাম বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমার দিনের শেষ প্রহর আসরের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা। অতএব আমরা জুমার দিনের পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি করে সারাদিনই কম বেশি দোয়া করবো, দোয়ার জন্য সবসময় হাত তোলাও জরুরি না, যদিও সাধারণ অবস্থায় দোয়ার জন্য হাত তোলা আদব, কিন্তু আপনি চলতে ফিরতে উঠতে বসতে কাজের ফাঁকে আপনি আল্লাহর কাছে মনে মনে দোয়া নিবেদন করবেন। অনেক চাওয়া আমাদের কাছে আমাদের আল্লাহর কাছে আছে। ভাইরা আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে হাঁটার সময়, এটা এটার এমন কি লাগালে ঠিক হয়ে যাবে, কিন্তু একজন ইমানদার ওইটার জন্য সে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ এটাও একটা বিপদ, একটা ছোট বিপদ থেকে অনেক কিছু ঘটে যায়, আপনি আমাকে উদ্ধার করেন, সে সবসময় আল্লাহর দিকে মনোনিবেশ থাকবে করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনকে যদি আপনি অ্যানালাইসিস করেন আপনি অবাক হয়ে যাবেন। একটা বই আছে বাংলায় বান্দার ডাকে আল্লাহর সাড়া, এটা বাংলা অনুবাদিত নাম, এই বইয়ের লেখক হলেন হিসনুল মুসলিমের যে রচয়িতা উনি শেখ সাঈদ আল গাহতানি রহমতুল্লাহ আলাই। ওনার সোহবতে যাওয়ার ওনার সান্নিধ্যে থাকার একাধিকবার খুব কাছাকাছি বসার সুযোগ আমার হয়েছে। সৌদি আরবের একজন বড় আলেম ছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন। তো ওনার লেখা বান্দার ডাকে আল্লাহ সাড়া এই বইটা বেশ মোটাসোটা একটা বই, পুরোটা পড়বেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে কত রকমের দোয়া করতেন। আল্লাহ আসকার নামে একটা বই আছে ইমাম নওয়াবীর, এটাও বাংলা হয়ে গেছে অনুবাদ, আপনি পড়লে অবাক হয়ে যাবেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বেলায়েত একটা বই আছে দোয়া এবং জিকিরের, আপনি অবাক হবেন যে কি পরিমাণ দোয়া এবং জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে জীবনে করতেন। ঘুম থেকে উঠার সময় দোয়া আছে না নাই, এরপরে ঘুম থেকে উঠে যখন আপনি বাথরুমে যাবেন দোয়া আছে না নাই, আবার টয়লেটে গেলেন টয়লেট সেরে আসলেন আপনি ওযু করবেন ওযুর জন্য দোয়া আছে না নাই, বিসমিল্লাহ, এরপরে ওযু শেষ করলেন কালিমায়ে শাহাদাত আছে না নাই, এরপরে আপনি যখন ঘর থেকে বের হয়ে মসজিদে যাবেন বের হওয়ার দোয়া আছে, বের হয়ে আপনি মসজিদে যাচ্ছেন যে পথে পড়ার আলাদা দোয়া আছে, এরপরে আপনি মসজিদে প্রবেশ করবেন তার জন্য দোয়া আছে, মসজিদে ঢুকার পরে মসজিদে ঢুকার নামাজ আছে, এরপরে মসজিদে নামাজ বন্দিগী ইবাদত জিকির করে বের হচ্ছেন সেটার জন্য আবার দোয়া আছে, আবার আপনি যাচ্ছেন কাজকর্মে যাচ্ছেন বাজারে যাচ্ছেন সেটার দোয়া আছে, স্ত্রী সহবাস করার সময় দোয়া আছে। দোয়া নাই জিকির নাই এমন কোনো মুহূর্ত ইমানদারের জীবনে থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিমাণ দোয়া করতেন। এই জন্য ভাইয়েরা দোয়া যদি সবসময় করতে কষ্ট হয় হাত তুলতে, আপনি হাত তোলা ছাড়া শুক্রবারে দোয়া করেন দোয়াটা অনেক বেশি করা দরকার। আমাদের কত জিনিস আল্লাহর কাছে চাইতে হয়, আমরা আল্লাহর কাছে চাই না, পেটে অসুখ হয়েছে আমরা ডাক্তারের কথা মাথায় আগে আসে, আপনি ওষুধ খান ওষুধ খাওয়া সুন্নত, কিন্তু ইমানদার সব কিছুর আগে আল্লাহর কথা স্মরণ করবে এবং আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি সহজ করে দেন। আপনার অসুখ হয়েছে সব কিছুর আগে নাপার কথা মনে আসে, আরে ভাই প্যারাসিটামলের কথা মনে আসাটা দোষের না, কিন্তু আপনার মনে আগে আসতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিক্ষা দিয়েছেন যদি কেউ ব্যথার জায়গায় হাত দেয় এবং পড়ে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যথা দূর করে দিবেন। এক সাহাবী এই হাদিসের উপর আমল করে তৎক্ষণাৎ তার ব্যথা দূর করেছেন। শুধু ইয়াকিনের অভাব, শুধু বিশ্বাসের অভাব, ঈমানের অভাব, তাহলে আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বেশি বেশি। তাহলে শুক্রবারে পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি কি করবো ইনশাআল্লাহ, দোয়া বেশি বেশি দোয়া করবেন উঠতে বসতে চলতে ফিরতে, বিশেষভাবে সূর্য ডুবার আগের যে সময়টা শুক্রবার অর্থাৎ দিনের শেষ সময়টা বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, ঠিক আছে? তো ইনশাআল্লাহ কয়টা আমল বললাম, পাঁচটা আমল, এক বেশি বেশি দুরুদ, দুই ফজর নামাজ জামাতের সাথে পড়া পুরুষরা মহিলারা অক্তমত পড়বেন মহিলাদেরকে পুরুষদেরকে পাঠিয়ে দিবেন মসজিদে, তিন সুরা কাফ পড়বেন, চার আগে ঘুম থেকে উঠে উত্তমরূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনে সামনে ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসা, অনর্থক কথা কাজ না করা, তেলাওয়াত জিকির আজকের মাশগুল থেকে নামাজটা পড়ে বের হয়ে আসা, এই কাজ। নাম্বার পাঁচ দোয়া করা বিশেষ করে দিনের শেষ প্রহরে, আমল করবো তো ইনশাআল্লাহ, মনে থাকবো তো ইনশাআল্লাহ, আমরা প্রয়োজনে বাসায় গিয়ে একটা কাগজে নোট করে ফেলবো লিখে ফেলবো, লিখে
এরপরে ওয়ালে টাঙ্গায় দিবেন বাসায় যে জুমার দিন এই পাঁচ কাজ আমি ছাড়ব না আপনি যদি মনেও না থাকে আপনার যদি ভুলেও যান আপনি এই কাগজ আপনাকে মনে করাবে ইনশাআল্লাহ বাসায় ফ্যামিলি লোকদের সাথে শেয়ার করবেন জুমার দিন হুজুর বলেছেন আমি একটা আমার মন থেকে বলি না এগুলো সব কোরআন হাদিসের কথা বলেছি আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে পাঁচটা আমলের কথা বলেছেন বিশেষভাবে জুমার দিন আমি পাঁচটা আমল করবই করব ভাইরা আমার প্রত্যেক জুমার দিন যদি আপনি একটু ঈমানের রিচার্জ করেন ইনশাআল্লাহ সারা সপ্তাহ আপনার জন্য সেটা উপকারে আসবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ এবং দোকানে অফিসে টাঙ্গায় রাখবেন যারা এই টাঙ্গায় রাখার আমলটা করবেন আয়োজক যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ যে যে ভাইরা এই কাজটা করছেন ওনারা যদি আয়োজকদের মাধ্যমে ছবিটা আমার কাছে পাঠাইতে পারেন আমার অফিসে নিয়ে আমি ইনশাআল্লাহ নিজে হাতে তাদের পুরস্কার দেব বিশেষ করে এই মাহফিলের লোক যারা আছেন আজকের আয়োজকদের মাধ্যমে আল্লাহ তাআলা এই আমলগুলো আমাকে আপনাকে আমাদের সবাইকে করার তৌফিক দান করুন